যদি কেউ রাকাতের চেয়ে বেশি নামাজ পড়ে সেই ক্ষেত্রে কি মাসালা আছে দয়া করে বলবেন। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি ভুলে যদি 4 রাকাত পড়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে শেষে সেজদায় সাহু দিয়ে নেবেন, শেষে সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে। ফজরের নামাজ 2 রাকাত, আপনি তৃতীয় রাকাতের জন্য উঠে গেছেন, হঠাৎ করে মনে হয়েছে আরে দ্বিতীয় রাকাতে বসি নাই বা মুসল্লিরা মুক্তাদিরা লোকমা দিছে, তাহলে ওই অবস্থা বসে যাবেন এবং শেষে সেজদায় সাহু দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে। আর যদি ওই রাকাত শেষ করে আরেক রাকাত শুরু করেন তখন মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে 4 রাকাত পুরা করে শেষে সেজদা ও সাহু দিবেন, তাতে নামাজ হয়ে যাবে।